আজকে আমি আবারও চলে এসেছি আমার ছোট্ট আকারে ছাদ বাগানের পার্ট টু নিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিডি টু লন্ডন অ্যাডভেঞ্চার ব্লগস। এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমার ছাদ বাগানে প্রথম ভিডিওতে দেখেছেন আমার এই গাছগুলো অনেক ছোট ছিল, এগুলো এখন অনেক বড় হয়ে গিয়েছে, অনেক টমেটো চলে এসেছে, তাই এগুলো আবার আপনাদের সাথে শেয়ার করার জন্য পার্ট টু নিয়ে আসলাম। আমাদের এই ছাদটা সুন্দর করে একটু দেখিয়ে দেই, সিঁড়ি থেকে শুরু করে আমার ফ্ল্যাটের সামনে পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন যে ছাদটা আসলে কতটা বড়। এখানে অনেক কিছুই করতে পারতাম, শুধু এই লকডাউনের জন্য জাস্ট ট্রায়াল দিলাম এই বছর। ভিডিওটি পুরো দেখতে থাকুন। লাস্টের আমরা অ্যালটমেন্টের গার্ডেনে আমরা বেশ কিছু সবজি ক্ষেত করেছিলাম, সেটাও আমি এখানে শেয়ার করেছি। এটা বাংলাদেশে যেমন মাঠে জমি ক্ষেত আবাদ করে ওই টাইপের, এটা তো ছাদে করছি, আবার অনেকে বাসার পাশেই আঙ্গিনা থাকে ওখানে করে, কিন্তু ওইটা অ্যালটমেন্টের গার্ডেন, মেন গভর্নমেন্টের কাছ থেকে ওটা লিজ নিতে হয়। তো লাস্ট ইয়ারে আমরা ওইটা করেছিলাম, ওইটা আমি শেয়ার করেছি। অনেক রকমের সবজি হয়েছিল, দেখতে অনেক ভালো লাগবে। মজার বিষয় এটা হচ্ছে কাঁঠালের ভিসি, হঠাৎ করে দেখছি এই গাছগুলোর ভিতরে একটা কাঁঠালের চারা বের হয়েছে, আমি তো খুশিতে আত্মহারা। আমার শাশুড়ি দেশ থেকে যে কাঁঠাল নিয়ে এসেছিল ওই কাঁঠাল অর্ধেক আমি তরকারি রান্না করেছিলাম আর অর্ধেক পাকা করেছিলাম। তো ওই থেকে জানি না কিভাবে এখানে একটা কাঁঠালের বীজ গেছে, দেখছি গাছ বের হয়েছে, তো ওইটা লাগানোর ব্যবস্থা হলো। আর শাহিনী যে লাগিয়ে দিচ্ছে এটা হচ্ছে শশা গাছ। আমি প্রথমে মনে করেছিলাম যে এটা হয়তো বা লাউ হবে, আমি লাউয়ের বীজ একটা দিয়েছিলাম, তো এটা শশা হয়েছে। আর এটা হচ্ছে দেশি মরিচ, আমি ভর্তা করার জন্য শুকনা মরিচ, যেটা লাল বড় মরিচ, ওটা নিয়ে এসেছিলাম, কয়েকটা বীজ দিয়ে দিছিলাম একটা টবে, ছোট্ট গাছগুলো বের হয়েছে। এটা হচ্ছে মূলা শাক, আবারও আজকে সব রকমের শাক উঠানো হচ্ছে, একটা শাক দিয়ে তো একটা হবে না, এই জন্য আমি সবসময় চার পাঁচবার আমি শাক উঠিয়েছি, প্রত্যেকবারই সব মিক্সড করে। মাশাল্লাহ আমাদের এই ছোটোখাটো শখের গার্ডেনটি অনেক অনেক সুন্দর হয়েছিল, আমরা অনেক হ্যাপি ছিলাম। আর বিশেষ করে শাহিন অনেক লুক আফটার করেছে, ও সবসময় গাছ খেয়াল রেখেছে, পানি দিয়েছে, কীভাবে যত্ন নিতে হবে, অনেক আমরা হ্যাপি ছিলাম এবার। সত্য কথা, কচু শাকও খেয়েছি তিন চারবার, অল্প একটা টবে লাগিয়েছিলাম বাট খেয়েছি তিন চারবার। আর এটা হচ্ছে এদেশি মিষ্টি কুমড়া, অনেক সুন্দর হয়েছে মিষ্টি কুমড়ার গাছটি। বাবা নিয়ে আসো, আসো নিয়ে আসো, আহিল নিয়ে আসো। মাশাল্লাহ আমার আব্বা জান আহিল অনেক খুশি এই ছোট একটা গার্ডেনকে নিয়ে, একটু পর পরই সে আমাদেরকে বলে আসো আসো, আসো তো বলতে পারে না, কাম কাম আতো গাডি। আসলে অনেক ভালো লাগে, না নিয়ে গেলেই অনেক চিল্লাচিল্লি করে, ওখানে গেলেই অনেক হ্যাপি থাকে, অনেক সুন্দর সময় কাটে ও আহিলকে নিয়ে এই গার্ডেনে আমাদের। আর শাক সবজি ক্ষেত খামার এগুলো দেখতে আমার এত ভালো লাগে তা আমি বলে বোঝাতে পারবো না। আমি অনেক আগে থেকেই শ্রদ্ধেয় শেখ সিরাজের হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানটি দেখতাম, খুবই ভালো লাগতো। উনি তো এই টাইপের যত
সবজি ক্ষেত খামার বিভিন্ন রকমের এগুলো নিয়েই ওনার প্রোগ্রাম। সো বাইরের দেশে অনেক জায়গাতে উনি এসেছেন, আর এই লকডাউনে ওনার এমন কোনো প্রোগ্রাম নাই যে আমি দেখি নাই, জানি না, খুবই ভালো লাগতো। আর আমার বাসার সামনে যখন ছাদ পেয়েছি আমিও সুযোগটা একটু কাজে লাগিয়ে দিলাম। এই যে মূলা শাক পালং শাক এগুলো এখন অনেক বড় হয়ে গিয়েছে, এর ফুলও চলে এসেছে। কি সুন্দর ঝিরি ঝিরি বাতাস বইছে, মনে হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে এবং আমাদের গ্রামে যে সব শাকসবজিগুলো হয় ওইগুলো খুবই ভালো লাগে। এটা হচ্ছে মিষ্টি কুমড়া, এটা একটু ডিফারেন্ট জাতের মিষ্টি কুমড়া। আর আর এটা হচ্ছে করলা, করলার দুইটা বীজ বনেছিলাম, দুইটাই বের হয়েছে। শশা গাছটা বেশ বড় হয়ে গিয়েছে এখন। বেশ কয়েকবার আলু শাক খেয়েছি, আলু শাক শেষ হয়ে গিয়েছে, পরে শাহিন একদিন আলু শাকগুলো উঠে ফেলেছে, এই আলুগুলো হয়েছে। আমি তো আলুগুলো দেখে অনেক হাসছি যে এত ছোট ছোট কিউট, আর কিছুদিন রাখলে হয়তো আর একটু বড় হতো। আর এই যে মিষ্টি কুমড়ার যে ফুলগুলো, এভরিডে চারটা পাঁচটা করে মিষ্টি কুমড়ার ফুল উঠতো। ফুল তুমি চিনো আহিল? একটু বড় হলে কাটলে ভালো হতো না? সমস্যা নেই, ওটা বাড়া ফুড়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। কিছু রসুনের পাতা কাটতো, কি করো এখন তুমি? তুমি তো ব্রাশ করতে পারো না, বাট ব্রাশ নিছো কেন? একসাথে শাক বললি বার। এখানে যে শাকগুলো উঠানো হচ্ছে এগুলো কিন্তু একদিনের না, এভরি উইকে আমরা এভাবে মিক্সড করে সব রকমের শাক উঠাতাম। অনেক সুন্দর, অনেক কিউট মিষ্টি কুমড়ার একটা জালিও এসেছে, জানি না এটা হবে কিনা। খুবই কিউট একটা বেবি মিষ্টি কুমড়া এসেছে। ফ্রেশ ভেজিটেবল খাওয়ার মজাই আলাদা। আমরাও খেয়েছি বেশ কয়েকবার, বাট আহিলের জন্য যখনই খিচুড়ি রান্না করেছি তখনই আমি এখান থেকে নিয়ে এসেছি। বড় হলে একটা ডাল রেখে দিলে,
আহিল একা একাই টমেটো গাছ থেকে একটা টমেটো ছিঁড়ে নিয়ে এসেছে, নিয়ে মুখে দিচ্ছে। এই যে এগুলো এখন চলে এসেছে আমাদের লাস্ট ইয়ারের অ্যালটমেন্টের গার্ডেনের ভেজিটেবলস। এটা হচ্ছে চাইনিজ কুমড়া, এটা আমাদের দেশে হয় না। এই যে বেগুন, মরিচ, তারপরে ঝিঙ্গা, এগুলো আমাদের গার্ডেনে ছিল। আর এই যে শসা, বাংলাদেশি শসা, বাংলাদেশ থেকে আমার আম্মা বীজ দিয়েছিল লাস্ট ইয়ারেও। আর এই লাউগুলো না, এক একটা লাউয়ের ওজন ছিল 9 কেজি 10 কেজি মতো। অনেকগুলো কচু শাকও লাগিয়েছিলাম, আর করলা হয়েছিল অনেকগুলো। আসলে লাস্ট ইয়ারও আমরা অনেক এনজয় করেছি। এটা পুরাই বাংলাদেশের যেমন জমিতে মানুষ আবাদ করে সেম ওই টাইপের। লাউ ধরেছিল মিনিমাম 10 to 15 হবে। এখানে যে আঙ্গুর ফলগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আমাদের গার্ডেনের, আর কয়দিন পরে তুললে হয়তো ভালো করে পেকে যেত। আর এই যে আহিলকে দেখা যাচ্ছে, আহিলের বয়স তখন মনে হয় 8 কি 9 মাস ছিল, অনেক ছোট ছিল। যেহেতু এটা লাস্ট ইয়ার, এটা সেপ্টেম্বর মাসে, আমরা এপ্রিল থেকে শুরু করেছিলাম। অনেকগুলো সিম হয়েছিল, লাল সিম, তারপর সবুজ সিম। কেটে ফেলছো আব্বু? কতগুলো শশার জালি এসেছে, দেখতে কত ভালো লাগছে। আসলে দেখে মনে হচ্ছে এটা বাংলাদেশে, লন্ডন মনে হচ্ছে না যে আমরা লন্ডনে এগুলো নিজেরা করতে পারি। তবে লাস্ট ইয়ারে আমাদের তেমন সবজি কিনতে হয় নাই, ওখানে অনেক রকমের সবজি হয়েছিল। লাউ হয়েছিল, কুমড়া হয়েছিল, সিম হয়েছিল, বেগুন হয়েছিল, টমেটো হয়েছিল, পালং শাক, লাল শাক, তারপরে ধনিয়া পাতা, তারপর বাইতা শাক, ঝিঙ্গা, করলা, আরও ভুলে গেলাম, অনেক কিছু হয়েছিল, অনেক মিস করি। আর আমরা আসলে দূরে চলে এসেছি, এর আগের দু একটা ভিডিওতে বলা হয়েছে যে মনতার স্কুলের কারণে আমরা মুভ হয়ে গিয়েছি, তাই ওই অ্যালটমেন্টের গার্ডেনটা আমরা ছেড়ে দিয়ে এসেছি। এখানে এসে এই নিউ বাড়াতে আবার অ্যাপ্লাই করেছি, একটা আমার নামে, একটা হাজব্যান্ডের নামে। এটা মাঠে হয়, এটা বাসার সাথে না। এক একটা অ্যালটমেন্টের ইয়ে থাকে 7 শতক মতো, অনেক জায়গা, অনেক কিছু করা যায়। এটার ইয়ারলি পেমেন্ট করতে হয়, এত বেশি পেমেন্ট না, 60-70 কিংবা 100-এর ভিতরে। কখনো কি কেউ দেখেছেন বাঁশলাউ? এই লাউটার নাম নাকি বাঁশলাউ, অনেক লম্বা, আমার গলা পর্যন্ত, 4 ফিটের উপরে। আর আহিল তখন ছিল অনেক ছোট, 8-9 মাস। এই যে এখন চলে এসেছে আমাদের বর্তমান গার্ডেন, যেটা আমি বলেছি আমার ছাদ বাগান। গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, শেষ সময়। আমাদের এখানে ঠান্ডা চলে এসেছে, তাই গাছগুলো মরে যাচ্ছে, তাই টমেটোগুলো আমরা উঠিয়ে নিচ্ছি। অনেকগুলো টমেটো এসেছিল, অনেকগুলো তরকারি আমার হয়েছে, আলহামদুলিল্লাহ, অনেক অনেক খুশি ছিলাম আমরা এবারে। আর নাই ওখানে এখন সব গাছগুলো মরে যাচ্ছে, আর সম্ভব না। আমার শসা গাছটা অনেক সুন্দর হয়েছিল, কিন্তু ঠান্ডার জন্য আর পসিবল না। টমেটো গাছ মারা গিয়েছে, কয়েকটা টমেটো এখনো আছে, ওগুলো ছিঁড়ে নিব। আর একটা সুন্দর শসা এসেছিল, কিন্তু আর হবে না। যাই হোক, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো যদি কমেন্ট বক্সে জানাতেন, অনেক অনেক খুশি হতাম। আমার ছোট্ট পরিসরে ছাদ বাগান এবং লন্ডনের মাটিতে। ভালো থাকবেন সবাই, যে যেখানে আছেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।